আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 10 নম্বর অধ্যায় থেকে ক্লাস করব। এই 10 নম্বর অধ্যায়টি মূলত এ যাবৎ পর্যন্ত আমরা 1 থেকে 9 পর্যন্ত যা পড়াশোনা করছি এর উপরই একটা বিশ্লেষণমূলক অধ্যায় আর কি। এই অধ্যায় থেকে আমরা কি করব, বিগত ক্লাসগুলোতে কি কি শিখছি তার একটা পরীক্ষা দেব, আমরা নিজেকে যাচাই করব। আসুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এইখানে দেখুন দেওয়া আছে 10 নম্বর অধ্যায়ের জোঙাপ ইয়ুনসুপ, অর্থাৎ জোঙাপ ইয়ুনসুপ মানে হচ্ছে বিশ্লেষণমূলক বা বর্ণনামূলক অধ্যায় আর কি। তো এই অধ্যায় থেকে আমরা দেখুন, এই যে নিচের দিকে দেখুন কি কি শিখব, এখান থেকে শুরু হবে। ফারুম মানে উচ্চারণ, এগুলো আমরা এর আগে প্রত্যেক অধ্যায়ে যেগুলো পড়ছি সেখান থেকেই এরা বাসাইকৃত যে ইয়েগুলো আর কি, ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ এগুলো কি করছে এখানে তুলে দিছে, যে আমরা এই 9 নম্বর অধ্যায় পর্যন্ত এতদিন কি শিখলাম এই জিনিসটা যাতে নিজেরাই আমরা একটু প্র্যাকটিস করে নিতে পারি সেই জন্যই এগুলো এখানে দেওয়া। দেখুন এখানে বলতেছে 1 নম্বর অধ্যায়ে থানমৌম, তানমৌমে বলতেছে ই এ এ আ অ ও উ ই ও এ, এটা বেশিরভাগ সময় ও এ হয়, ও প্লাস এ ও এ, আর কিছু কিছু ক্ষেত্রে ওই বলা যায়। তারপরে ওই 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 এইরকম। দুই নম্বরের দেখুন ইজুং মৌম, এইটা কি আবার, এগুলো হচ্ছে সিঙ্গেল। দেখুন এই যে এ এগুলো কি একটা করে স্বর আছে এখানে, আর এখানে ডবল দুইটা করে স্বর আছে, ইজুং মৌম, অর্থাৎ দ্বিবর্ণের সংমিশ্রণ আর কি। যেমন দেখুন এখানে এটা আ আ একটাই আপনার উচ্চারণ, একটাই সাউন্ড ভ্যালু, একটাই বর্ণ, আর এখানে ইয়া দুই টান দেওয়াতে কী হয়েছে, ইয়া হয়েছে, যার কারণে এটা ইজুং মৌম, ঠিক আছে, অর্থাৎ দুইটা বর্ণের সংমিশ্রণ হয়েছে এখানে। ইয়া ইয় ইও ইউ, তারপরে দেখুন এই যে এখানে এটা একটা বর্ণ দিয়ে দেওয়া আছে আর এখানে দুইটা বর্ণের সংমিশ্রণে আছে কি ইয়া, এ সেম জিনিস, এখানে একটা বর্ণ দিয়ে দেওয়া আছে আর এখানে দুইটা বর্ণের সংমিশ্রণে ইয়ে, একটা করে আপনার কি হ্রস্বইকার যুক্ত হয়েছে, যার কারণে দুইটি বর্ণের সংমিশ্রণে এই কয়টা আপনার, এই কয়টা হচ্ছে দুইটি বর্ণের সংমিশ্রণে গঠিত স্বরবর্ণ। এগুলো দেখুন একটি করে পূর্ণাঙ্গ স্বরবর্ণ এগুলা, আর এগুলো আবার হচ্ছে দুইটি করে স্বরবর্ণ এক জায়গায় হয়ে কি হয়েছে সংযুক্ত স্বরবর্ণ, যেটাকে আমরা বলি সেইগুলো এগুলো ওয়া উয়া ওয়ে উয়ে এইরকম এই কয়টা। তারপরে দেখুন ইজুং মৌ, এটা সংযুক্ত আপনার স্বরবর্ণ, সেটা কি উ প্লাস ই, এই দুইটা মিলে কি হয়েছে উই উই, এই উই আপনার তিনটি জায়গায় তিনটি ধ্বনিতে উচ্চারিত হয়। এটা শুধু প্রথমেই যখন বসবে আপনার শব্দের প্রথমে যখন বসবে শুধু তখন সে উই এইরকম উচ্চারিত হবে, তারপরে আর বাদবাকি ক্ষেত্রে ই এবং এ এই দুইটা উচ্চারণ হবে, শুধুমাত্র প্রথমে যখন বসবে তখনই সে উই এই উচ্চারিত হয়। এর আলাদা একটা ক্লাসই আমার দেওয়া আছে, আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা একটু দেখে নিন। তারপরে দেখুন এই যে জাউম, জাউমের ভেতর বিয়োপ আছে, সাংবিয়োপ আছে আর ফিওপ আছে,
এগুলো দেখেন এগুলোর উচ্চারণ কেমন হবে সেইগুলো আমরা ইতিমধ্যে শিখেছি তারপরে আজকে একটু রিভিশন দিয়ে নিই আর কি বিয়োগ এগুলো আপনার শব্দের প্রথমে যখন আসে তখন কি হয় ব এবং ফ এর মাঝামাঝি একটা উচ্চারণ হয় ফা ফাদা এরকম ফাদা এ ব আর ফ এই দুইটার মাঝামাঝি একটা উচ্চারণ হয় সেই রকম আর যখন সে শব্দের প্রথম বর্ণে না বসে পরে বসে তখন কিন্তু আবার পূর্ণাঙ্গ ব উচ্চারিত হবে শুধু প্রথমে যখন বসবে তখনই একটু ব্যতিক্রম আছে এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখব যে বিয়োগ শব্দের প্রথমে বসলে আমরা ব এবং ফ এর মাঝামাঝি একটা উচ্চারণ করব সাংবিয়োগ সাংবিয়োগে প তাহলে এটা কি হলো প পটা কি এটা আপনার বাক্যের প্রথমে যখন বসবে তখন সে পরিপূর্ণ একটি প দেবে আর যখন সে বাক্যের পরে বসবে তখন কি হবে দুইটি ধ্বনিতে উচ্চারিত হবে অর্থাৎ প দুইটি ধ্বনিতে উচ্চারিত হবে যেমন প্রথমে যখন বসবে তখন কি হবে প্যাদা মানে বাহির করা তাহলে দেখুন এখানে সাংবিয়োগ প্রথমে আসে কি হয়েছে প উচ্চারিত হয়েছে আর পটা কি একটা কিন্তু প আর যখন আপনার এই সাংবিয়োগটা শব্দের ভেতরে যায় অর্থাৎ প্রথম বর্ণের পরে যখন বসে তখন কি হয় এটা দুইটি ধ্বনিতে উচ্চারিত হয় যেমন পাপ্পায় পাপ্পায় ইয়োপ্পায় এইরকম এই যে দুইটি ধ্বনিতে উচ্চারিত হয় যখন সে প্রথম বর্ণের পরে বসে ফিওপটা ফিওপ প্রথমে বসলে ঠিকই আছে ফ উচ্চারিত হয় আর বাচ্চিমে বসলে প উচ্চারিত হয় তারপরে দেখুন দিগত সাংদিগত আর থিয়ত এগুলোর উচ্চারণ কীরকম করে দিগতটা যখন আপনার শব্দের প্রথমে বসে তখন কি হয় দ এবং থ এর মাঝামাঝি একটা উচ্চারণ হয় যেমন দাদায়ও না আবার পরিপূর্ণ থাদায়ও না কি থাদায় মঞ্জুম থাদায় এই যে দ এবং থ এর মাঝামাঝি একটা উচ্চারণ হয় যখন সে আপনার শব্দের প্রথমে বসে আর শব্দের প্রথম বর্ণের পরে যখন বসবে তখন কিন্তু আবার পরিপূর্ণ দই উচ্চারিত হবে এই বিষয়গুলো খেয়াল রাখবেন বিয়োগ দিগত জিয়ত এই এই বর্ণগুলোর প্রথমে বসলে এরকম ভিন্ন রূপ আছে আর এর একটা পরিপূর্ণ ক্লাসও আমার দেওয়া আছে ইতিমধ্যে ওইটাও আপনারা দেখে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব সাংদিগতে ত আর সাংদিগতে ত এটার উচ্চারণ কি ত ত তাদা মানে সংগ্রহ করা সেই রকম ত তারপরে যখন এইটা এই সাংদিগত যখন বাক্যের প্রথম বর্ণের পরে গিয়ে বসবে তখন আবার কি হবে দুইটি ধ্বনিতে উচ্চারিত হবে ত দুইটি ধ্বনিতে উচ্চারিত হবে মরিত্তি অর্থাৎ মাতার পিতা তাহলে কি হলো তি লাস্টে দেখুন তটা শুধু একা একবার উচ্চারিত হয় না তে এরকম মানে তয়ে ত মরিত্তি এইরকম করে থিয়ত থিয়ত থিয়তের উচ্চারণ ঠিক আছে যে সে থ উচ্চারিত হবে এবং বাচ্চিমে গেলে ত হবে যেমন থাদা অর্থাৎ চড়া এটা দিগত আর থিয়ত এইগুলো চেনার জন্যেই কিন্তু মূলত এখানে দেওয়া কারণ দিগত কিন্তু আলাদা আবার থিয়ত কিন্তু আলাদা তাই থাদায়ও যদি বলেন তাহলে এই থ হয়ে যাবে সেটার উচ্চারণ আলাদা হয়ে যাবে তাই এই দিগত দিয়ে থাদায়ও অর্থাৎ বন্ধ করা বোঝানো হবে কিন্তু সেটা কি দ এবং থর মাঝামাঝি একটা উচ্চারণ এই উচ্চারণের বিষয়গুলো আসলে আমাদের একটু খেয়াল রাখা উচিত কারণ লিসেনিংয়ের সময় আমরা কি করব এই উচ্চারণের কারণেই কিন্তু ভুল করব উচ্চারণের কারণেই আমরা এটা সঠিক উচ্চারণ না শেখার কারণেই আমরা কি করব ভুল করব তাই এগুলো আমাদের শিখে রাখা উচিত সাত নাম্বার দেখুন সিয়ত আর সাংসিয়ত এই দুইটার উচ্চারণ অবশ্যই আলাদা আছে সিয়ত এটা কি যেমন সালদা মানে আপনার বসবাস করা বা বাসা কিন্তু এই যে সাংসিয়ত কিন্তু এই স দিয়েই শুধু হবে না স এর লাস্টে যেন চয়ের একটা
মিশ্রণ থাকে এই সাংসিয়ত উচ্চারণ করতে গেলে আপনার স্বর লাস্টে একটা চয়ের মিশ্রণ থাকতে হবে যেমন রিহাসি এটা শুধু রিহাসি না আবার রিহা সি না সি না তালি বসাও না এটা কি ধরেন স আর চ এর মিশ্রণে একটা উচ্চারণ হবে যেমন সাদা সাদা এখানে সাদা না আবার সাদা না এটা কি সাদা স এবং স এর মিশ্রণে একটা উচ্চারণ হবে একটু প্র্যাকটিস করবেন আপনারা ইনশাল্লাহ চলে আসবে তাহলে এই সাংসিয়তের সঠিক উচ্চারণটা হবে স এর লাস্টে চ এর একটা মিশ্রণ রাখবেন নিয়ন রিয়ল মিয়ম এগুলো কি এগুলোর উচ্চারণ এই রকম যে নিয়ন নিয়নি রিয়ল মিয়ম এগুলোর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই এগুলো যা শিখছেন ওইভাবেই উচ্চারণ করলেই হবে জিয়ত সাংজিয়ত আর ছিয়ত এগুলো দেখেন এই যে জিয়তটা যখন আপনার শব্দের প্রথমে বসবে তখন কি হবে আপনার বরকে জ আর ছ এর মাঝামাঝি একটা উচ্চারণ হবে চ চারু এটা জারু না আবার ঝারু না এইরকম চারু চারু অর্থাৎ বুরকে জ আর ঝ এর মাঝামাঝি একটা উচ্চারণ হবে জনুন জনুন না আবার ঝনুন না এইরকম জনুন জনুন এইরকম সাংজিয়তে চ সাংজিয়তে চ এটা যেমন চাঁদা চাঁদা মানে নোনতা ছিয়ত এটা কিন্তু শুধু সিয়ত না অর্থাৎ স দিয়ে যে সিয়ত এইটা না এটা হবে চয় স ঠিক আছে এটা হবে চয় স একটু ধাক্কা দিতে হবে ছ এরকম করে একটু ধাক্কা দিতে হবে যেমন খিচ্ছা ছিমা এইরকম আপনারা এই চয় স উচ্চারণ করবেন এইটাতে এটা শুধু স দিয়ে উচ্চারণ করবেন না এই ছিল মোটামুটি আমাদের ফারুমের ক্লাস এরপরে দেখুন ইলগো বুসেয় কেন বলি এখানে দেখুন আমাকে তো মূলত বাংলাদেশে এখন ইউটিউবে ক্লাস দেই অনেক সারেরই আমি বিস্ফোরা হয়ে গেছি যাই হোক এটা এখনও অনেকেই ইগো বুসেয় বলে কারণ সবাই জানে যে জোড়াবাচ্ছিমের সবসময় বাম পাশেরটা উচ্চারিত হয় রিয়ল গিয়ক রিয়ল মিয়ম এবং রিয়ল ফিওপের ক্ষেত্রে শুধু ডান সাইটেরটা উচ্চারণ হয় ডান সাইটের বর্ণ সেহেতু এখানে আমরা এই যে ডান সাইটের গিয়কটাকে উচ্চারণ করব এই রকমই সবাই ভাবে কিন্তু এখানে নিয়ম হচ্ছে আপনার জোড়াবাচ্ছিমের পরে যদি আবার স্বরবর্ণ আসে বা এই যে ইয়ং ইয়ং অথবা স্বরবর্ণ ইয়ং তো আর একা আসবে না ইয়ং পরিপূর্ণ একটা স্বরবর্ণকে নিয়েই আসবে তাই আমরা যদি বাচ্ছিমের পরে ইয়ং আসিলে এটা বলি সেটাও ঠিক হবে আবার বাচ্ছিমের পরে স্বরবর্ণ আসি এটা যদি বলি সেটাও ঠিক হবে তো বাচ্ছিমের পরে যদি স্বরবর্ণ আসে সেই ক্ষেত্রে কি হবে ডান সাইডেরটা অটোমেটিক আগেই উপরে চলে যাবে থাকবে কি নিচে বাম সাইডের একটা বাচ্চিম থাকবে তাই এর উচ্চারণ তখন কি হবে দুইটারই হবে ইলগো বুসেয় আঞ্জুসেয় এই যে আনুসেয় না আনুসেয় এখনও আমার যেই ভাইয়েরা শেখায় তারাই আমার ভুল ধরে যে আনুসেয় শেখায় তারা আসলে এটা আঞ্জুসেয় হবে কারণ পাশে যদি স্বরবর্ণ থাকে তখন কি হয় জোড়াবাচ্ছিমটা আর ওই রকম করে থাকে না ওইটা উপরে উঠে যায় তো এখানে সেই জন্যেই এটা কি ইলগো বুসেয় অর্থাৎ পরে দেখুন এখানে দেখুন এক থেকে এই যে নয় এই অধ্যায়গুলোতে প্রত্যেক অধ্যায় থেকে কিছু কিছু শব্দ তারা কি করছে ফাইন্ড আউট করে এখানে দিয়ে রাখছে এগুলো কি করবেন আপনারা একে একে উচ্চারণ করে দেখবেন যে আসলে উচ্চারণগুলো ঠিক আছে কি না ইমি ম্যানিউ চ্যামি মজা মরি খগি থুবু থাম নয় ছুয়ে
দুই নম্বর অধ্যায় থেকে দেখুন কি দিছে, শ্যাম্পু, ফিয়ঞ্জি, মৌর্য, সুজি, এখানে কিন্তু হিউজি হবে না। এখানে মূলত হিওতের নিচে যখন ইউ আসবে তখন কি হবে, এইটা শুধু হিউ এইটা হবে না, হর সাথে একটু স স উচ্চারিত হবে, যেমন সুজি সুজি, সুগে সুগে, এইরকম। এটা শুধু হিউগে হবে না বা হিউজি হবে না, সুজি সুগে এইরকম, সুগেতে মোয়াহাল কয়েও এরকম করে বলবে যে বন্ধের সময় কি করবেন। তো এইটা হচ্ছে সুগে। ইয়াগি ছাড়িয়ে, তারপরে তিন নম্বরে দেখুন সাগুয়া, ফেওয়ান, বিয়ংওয়ান না আবার ফিয়ংওয়ানও না, এটা কি ফেওয়ান, ব এবং ফ এর সম্মিলিত একটা উচ্চারণ, মাঝামাঝি একটা উচ্চারণ, কি ফেওয়ান। ইনসয়া, ওয়েই থ, চার নম্বর দেখেন উইসা, হই, এখানে দেখুন আমরা উই এর উচ্চারণ নিয়ে যে আলোচনাগুলো করেছিলাম এখান থেকে আপনারা এই বিষয়গুলো একটু ভালোভাবে আর একটু ক্লিয়ার হয়ে নিয়েন যে এই উইটার তিনটা উচ্চারণ আছে, তিনটি জায়গায় বসলে এ তিন ধরনের সাউন্ড ভ্যালু দিয়ে থাকে। প্রথমে বসলে পূর্ণাঙ্গ উই দেয়, তারপরের থেকে আর কখনো সে পূর্ণাঙ্গ উই এই উচ্চারণটা বা এই সাউন্ড ভ্যালুটা দেবে না। এখানে সে কী হয়েছে, হর্ষই হয়েছে, ই হয়েছে, তাহলে ওই। তারপর এই যে দেখুন হিংসেক, তারপরে হানরি হানরি, ফল তাগি, এইরকম। পাঁচ নম্বর অধ্যায় দেখুন পাপায়ো, এইখানে একটা বিষয় আছে, জানার বিষয় আছে, সেটা একটু খেয়াল রাখবেন যে এই যে সাং বর্ণগুলো, সাংগিয়ক, সাংদিগত, সাংসিয়ত, সাংজিয়ত, সাংবিয়ত যেগুলো বলেন, এই এই সাং বর্ণগুলো যখন বাক্যের প্রথমে বসে তখন কি হয়, একটি ধ্বনিতে উচ্চারিত হয়, যেমন সাংবিয়পে প, পাং পাং মানে রুটি, দেখুন পটা একবারই উচ্চারিত হয়েছে, কিন্তু যখন বাক্যের প্রথমে না বসে পরে বসে তখন কি হয়, সে দুইটি ধ্বনিতে উচ্চারিত হয়। যেমন দেখুন ভাপায়ো, এখানে ভাপায়ো বলি নাই আমরা, ভাপায়ো বলি নাই, পাপায়ো, বিয়োগটা প্রথমে বসলে কি হয়, ব এবং ভ এর মাঝামাঝি একটা উচ্চারণ হয়, ভা ভা ভাপায়ো। তারপরে দেখুন ফুঙ পাং, ওফিয়ন বন, ওফিয়ন বন, নিয়ন বাচ্ছিমের পরে হিয়ত আসলে কি হয়, হিয়তটা উজ্জ্বল হয়ে যায়, তখন কি হয় নিয়নটা ওপরে এসে পূর্বের রূপ ধারণ করে, এইরকম। তো এই হিয়ত বাচ্ছিমেরও দুইটা গ্রামার আমার বেসিকে দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে ওখান থেকে একটু দেখে নেবেন, তাহলে হিয়ত সম্পর্কিত যত আপনার গ্রামার আছে বা নিয়মকানুন আছে সব ওখান থেকে জানতে পারবেন। তাহলে কি হলো, এটা ওফিয়ন বন, থকৃত্তি, অর্থাৎ দুইটাই দুই দুইবার করে উচ্চারিত হবে, কারণ এগুলো হচ্ছে কি সাং বর্ণ। সাত নম্বর দেখুন সেরুম, এইটা সাংসিয়ত যখন উচ্চারিত হয়, এই সাংসিয়তগুলো দেখবেন আপনারা সাংসিয়তে অনেকেই তালিবর স পড়তে বলবে, অনেকেই স পড়তে বলবে, কিন্তু আপনারা খেয়াল রাখবেন স পড়েন কিন্তু লাস্টে যেন চর একটা মিশ্রণ থাকে, সেই সেই এইরকম, লাস্টে একটু যেন চর মিশ্রণ থাকে, তাহলে সেইটা হবে সাংসিয়ত। যেমন সেরুম, এটা সিরুম না বা সিরুম না, সিরুম, একটু চর মিশ্রণ রাখবেন তাহলে আর সঠিক উচ্চারণটা আসবে, সিরুম এইরকম। সঞ্চু, তারপরে বিশান বিশান, এখানে বিশান না আর বিশান না, কি বিশান, এইরকম একটু লাস্টের দিকে একটু যেন চর মিশ্রণ থাকে, তাহলেই অ্যাকুরেট উচ্চারণটা হবে, তাছাড়া কিন্তু অ্যাকুরেট সাউন্ড ভ্যালু আসবে না সাংসিয়তের। সনমূল সনমূল, ইসুসিকে ইসুসিকে,
Siso seyo. At number dekun. Tosagwan. Irum. Parum. Parum. Dekhane. Barumona abar parumona. Parum. Erokum. Bulgogi. Bulgogi. Palli. এখানে দেখুন সাংবিয় প্রথমে আসার কারণে কি হয়েছে পূর্ণাঙ্গ প উচ্চারিত হয়েছে পাল্লি সজম সজম এইরকম নয় নম্বর অধ্যায়ে দেখুন নয় নম্বর অধ্যায় থেকে যেগুলো দেওয়া আছে সেটা কি জিহাদ ছল এই যে ছেয়ত যেটা দেখতেছেন এই ছেয়তটা কিন্তু শুধু স হবে না এটা কি চয়ে স ছ এইরকম করে ধাক্কা দিয়ে আপনার উচ্চারণ করতে হবে ছিমা খিচ্ছা এই যে চয়েস হ এই ছ দিয়ে তাহলে কি হলো জিহাদ ছল এটা জিহাদ ছল না কিন্তু জিহাদ ছল তারপরে দেখুন চিনচা 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 তারপরে দেখুন চাজুং চাজুং এখানে দেখুন ছুইচিক ছুইচিক সুইজিক না এটা কিন্তু চয়ে ছ ছুই ছুই ছুইচিক ছুইচিক এইরকম করে আমরা এই উচ্চারণগুলো বারবার প্র্যাকটিস করে করে মুখের জড়তাটা কাটাবো আর কি আমি আপনাদেরকেই বলছি আপনারা এই উচ্চারণগুলো বারবার করবেন বারবার করে আপনার মুখের জড়তাগুলো কাটাবেন তো আজকে আমরা ফারুম অর্থাৎ উচ্চারণ এবং এই পরে দেখার বিষয়টা এইটুকু আমরা একটু দেখে নিলাম আর আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের বেশ কিছু গ্রামার যেই গ্রামারগুলো আমরা এ যাবৎ শিখছি দেখেন ই গা উন্নুন উলরুল এ এস উরু হাকো এগুলো এগুলো সম্পর্কে আমরা কতটুকু শিখছি এই বিষয়টা এখানে পরীক্ষা হবে এখানে আমি বলবো দেখবেন আপনাদের ব্রেনের সাথে যদি মেলে তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনারা সঠিকটাই শিখতে পারছেন বা শিখেছেন এর পরের ক্লাসে আমরা এই যে গণনার এককগুলো সম্পর্কেও একটু দেখব যে এগুলো কি আমরা বুঝতেছি কি না এটা কোন জায়গায় কি বসবে না বসবে এই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে একটু আলোচনা করব আপনারা মনোযোগ সহকারে আগামী ক্লাসেও দেখবেন এই যে দেখুন এখানে গ্রামারে যে অ্যাডজেক্টিভ বা ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স ইন্ডিং করব কিভাবে এই বিষয়গুলো প্র্যাকটিস এখানে হবে তো আগামী ক্লাসে আগামী ক্লাসটা মনে হয় অনেক বড় হবে আর অনেক বড় হওয়াটাই স্বাভাবিক কারণ নয়টা অধ্যায়ে কী কী শিখলাম আমরা সব কিছুই আগামী ক্লাসে আমরা এখানে প্র্যাকটিসের মাধ্যমে নিশ্চিত হব যে আসলে আমরা সঠিকটা শিখতে পারছি কি না তো আগামী ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হবে আপনারা আশা করি সবাই ধৈর্য সহকারে আগামী ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম